মার্কিন বিমান বাহিনী হুরমুজ প্রণালীতে একটি ATN থান্ডারবোল্ট 2 এবং F-16 যুদ্ধবিমানে জ্বালানি ভরার ভিডিও প্রকাশ করেছে। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী পারস্য উপসাগরে আন্তর্জাতিক পানি সীমানায় একটি বাণিজ্যিক জাহাজ আটক করেছে কিছুদিন আগে। এই প্রেক্ষাপটে ইরানের কৌশলগত জলপথে শক্তি বৃদ্ধি করেছে আমেরিকান বাহিনী। বৃহস্পতিবার আমেরিকার বিমান বাহিনী প্রকাশিত ফুটেজ সেই অঞ্চলে ধারণ করা যেখান দিয়ে বিশ্বের 20% তেল সরবরাহ হয়। জাহাজ আটক ঘটনার পর থেকে আমেরিকা এই অঞ্চলে তাদের শক্তি বাড়িয়েই চলেছে। 2015 সালে পরমাণু চুক্তি ভেঙে যাওয়ার পর ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত অগ্রসর হচ্ছে বলে পশ্চিমা বিশ্ব বলে আসছে। তাদের সাথে ইরানের তীব্র উত্তেজনার মধ্যেই এই জাহাজ জব্দের ঘটনা ঘটে। অবশ্য আমেরিকার বর্ধিত উপস্থিতিতে সতর্ক ইরান সরকার এর কঠোর সমালোচনা করেছে। এদিকে ইউক্রেন যুদ্ধ যখন চলছে তখন চীন ও রাশিয়া যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে জাপান সাগরে। বিশ্লেষকরা বলছেন দুই মিলিটারি পাওয়ার হাউসের মধ্যে সহযোগিতা বাড়ানোর সর্বশেষ নিদর্শন এটা। মহড়াগুলো এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ক্রমবর্ধমান অংশীদারিত্বকে মোকাবেলা করার অংশ। আঞ্চলিক নিরাপত্তা বিশেষজ্ঞ স্টিফেন নাগি বলেন রাশিয়া ও চীন বোঝানোর চেষ্টা করছে যে তারা ন্যাটো এবং ইন্দো প্যাসিফিক মহাসাগরীয় অঞ্চলে জাপান ও যুক্তরাষ্ট্রের যৌথ উপস্থিতিতে অত্যন্ত অসন্তুষ্ট এবং তারা প্রমাণ করতে চায় যে এই অঞ্চলে ওয়াশিংটন এবং তার মিত্রদের টেক্কা দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। নাগি যোগ করেছেন রাশিয়া দেখাতে চায় তাদের এখনও পূর্ব ফ্রন্টে যুদ্ধ করার ক্ষমতা রয়েছে। তারা প্রমাণ করতে চায় আমেরিকান মিত্র জাপানের বাড়ির উঠোনে তারা এখনও চীনের সাথে বড় ধরনের কিছু ঘটাতে পারে। উভয় দেশ মহড়ায় অংশ নিতে 10টিরও বেশি নৌযান এবং 30টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে। রাশিয়া ও চীন গত বছর জাপান সাগরে এবং পূর্ব চীন সাগরে অন্তত 5টি সামরিক মহড়া করেছে। কিছু বিশেষজ্ঞ মনে করেন সামরিক মহড়া শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের প্রতিহত করার জন্য নয়। তাইওয়ানের তামকান ইউনিভার্সিটির চীনের সামরিক বিশেষজ্ঞ লিং ইন ইউ বলেছেন যে ইউক্রেন যুদ্ধে নৌবাহিনীর উপর আক্রমণ প্রতিহত করার মস্কোর অভিজ্ঞতা শিখতে চায় বেইজিং। তিনি আরও বলেন চীন যদি তাইওয়ানে আক্রমণ করে এবং সেখানকার সামরিক বাহিনীর প্রতিরোধের বিপরীতে চীনারা ইউক্রেনীয় প্রতিরোধের মতো একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে, সেরকম অবস্থায় মস্কোর অর্জিত অভিজ্ঞতা চীনের অনেক কাজে লাগবে। লিন জানান চীনের সাথে ঘনিষ্ঠতা বজায় রাখা রাশিয়ানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ তারা কূটনৈতিকভাবে আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওয়াগনার বিদ্রোহের পরিপ্রেক্ষিতে মহড়াটে রাশিয়ানদের সাথে সংহতি প্রদর্শনের প্রতীক। একই সময়ে তাইওয়ানের ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক শেন মিং শিহ বলেছেন তিনি আশা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা এই অঞ্চলে ক্রমবর্ধমান রাশিয়ান এবং চীনা উপস্থিতি মোকাবেলায় আরও যৌথ সামরিক মহড়া করবে।